যে কোনো আইডি প্রোডিউস করতে বলুন, একটাও আইডি নেই। কিছু বলবেন আপনি? আপনার সামনে অভিযোগ করছেন প্রার্থী, আপনি ফলস ভোটে ভোট দিতে এসেছিলেন। নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো রিপাবলিক বাংলার সেই রিপোর্টারকে যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচনের, পশ্চিমবঙ্গের ভবানীপুর থেকে উপনির্বাচনের সময় একদম খালসা গার্লস হাই স্কুল থেকে রিপোর্টিং করছেন এবং গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছেন যে ছাপ্পা ভোটের ফর্মুলা, পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে যে ছাপ্পা ভোটের যে নোংরা কালো খেলা, যে নোংরা রাজনীতি চলছে, সেই তথ্য সেই একদম সরাসরি লাইভ টেলিকাস্ট করে আমাদের সারা বঙ্গবাসী তথা ভারতবর্ষের মানুষের সামনে ঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য। এবার আসছি, আপনারা দর্শক সাথে থাকুন এবং প্রথমে ভিডিও ক্লিপের দিকে চোখ রাখুন, তারপর আসছি যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের ভবানীপুর থেকে উপনির্বাচনে যে কঠিন পরিস্থিতি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচন যেখানে এক হাইলাইট, পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের সব থেকে টপ যে এখন নিউজ, সেই খবরের বিরাজালে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ভবানীপুর থেকে উপনির্বাচনে চলছে ছাপ্পা ভোটের যে কারবার। আসুন প্রথমে ভিডিও ক্লিপে চোখ রাখুন, তারপর আসছি আপনাদেরকে এই ছাপ্পা ভোট এবং এর গোপন তথ্য ফাঁস করতে। যে কোনো আইডি প্রোডিউস করতে বলুন, একটাও আইডি নেই। কিছু বলবেন আপনি? আপনার সামনে অভিযোগ করছেন প্রার্থী, আপনি ফলস ভোটে ভোট দিতে এসেছিলেন। কোন ফলস ভোটার নামের ভোটার আছে? কোথায় আইডি ভোটার কার্ড কোথায়? আমার বাড়ি এখন বাঁধদনি, আমি আনাচ্ছি ভোটার কার্ড, আপনারা দাঁড়ান আমাকে। আপনি এখানকার ভোটার? ভোটার কার্ড ছাড়া কিভাবে, ভোটার কার্ড ছাড়া কিভাবে ভোট দিতে ঢুকলেন একটু বোঝাবেন আপনাকে। আমি এখানে ভোট দিয়ে আমি অমনি বুঝতে পারিনি যে ভোটার। আপনি বুঝতে পারছিলেন না এখানে ভোট হচ্ছিল? স্কুলটা স্টুডেন্ট আছো? স্কুলের স্টুডেন্ট আছো? চল যুবক ছাপ্পা ভোট দিতে এসেছেন এবং তাকে ধরার জন্য স্বয়ং ওই ভবানীপুর উপনির্বাচন কেন্দ্রের প্রার্থী, বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিওয়ালকে হাতে নাতে শক্ত হাতে দমন করতে হচ্ছে। সেখানে তিনি স্পটে থেকে সততার সহিত জেরা করছেন। এমন তো অবস্থায় দুই যুবক, দুই গুন্ডা ওনারা আসলেন, পরিচয় দিলেন নিজেদেরকে, খালসা গার্লস হাই স্কুলের জোনাল সেক্রেটারি, এবং যুবককে বাঁচানোর জন্য ওখান থেকে বের করে দিলেন। নাকি ওখানে তার ভয়ভীতি মারধর করা হবে? কেন রাজ্যের পুলিশ এবং সেন্ট্রাল বাহিনীর চোখে পট্টি বেঁধে আছে যে জোনাল সেক্রেটারি ওখানে ডিফেন্স করবেন, সবাইকে প্রোটেক্ট করবেন। আর প্রথম কথা, ওনাকে অ্যারেস্ট ইমিডিয়েট সিবিআই যাঞ্চ করা দরকার, ওনাকে অ্যারেস্ট করা দরকার। কারণ বলেছেন ওই যুবক নাকি স্কুলের ছাত্র ছিল, খালসা গার্লস হাই স্কুল, এটা কিন্তু ছাত্রের পাঠশালা না, ছাত্রীদের পাঠশালা। এখানে কোথা থেকে ছাত্র আসলো? এই যুবক, এই ছাত্র যেই হোক না কেন, কী করে এই গার্লস স্কুলের ছাত্র? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের বুকে এমতো অবস্থায় ভবানীপুর উপনির্বাচন, যেখানে রাজ্যে একটা মুখ্যমন্ত্রীর পদতালিকা, যে কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী, কে হবে বাংলার ভবিষ্যৎ, মমতা বন্দ্যোপাধ্যায় না ওই দলেরই অন্য কোনো পরিচিত মুখ? নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গের পুলিশ এবং সেন্ট্রাল বাহিনী, ওনারা কিন্তু শক্ত হাতে দমন করতে পারলেন না, শক্ত হাতে পরিচালনা করতে পারছেন না। নির্বাচন পর্বে কিন্তু দেখা যাচ্ছে নানান ধরনের কমেডি চালু হয়ে গেছে। আসলে কমেডি তো এটা, একটা ছাপ্পা ভোট চলছে, কোনো সিরিয়াল নয়, অরিজিনাল স্পট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচন, সেখানে ছাপ্পা ভোট দিয়ে দেওয়া হচ্ছে। সেখানে নির্বাচন কমিশন থেকে কেন সতর্কতা জারি করা হলো না, কেন নির্দিষ্ট ফর্মুলা রুলস বেঁধে দেওয়া হলো না, কীভাবে ভোট অ্যাডভান্স প্ল্যানিংয়ের কি কোনো গলতি ছিল? অবশ্যই ছিল। আর যদি গলতি না থাকে নির্বাচন কমিশনের, তাহলে এর দায়ভার কে নেবে, রাজ্যের পুলিশ, সেন্ট্রাল বাহিনী, না এর দায়ভার নেবে স্বয়ং জনতা? এখানে প্রিয়াঙ্কা ট্রিব্রিওয়াল বা মমতা বন্দ্যোপাধ্যায় যে জেতার কথা, তিনি কিন্তু জিততে পারবেন না, ছাপ্পা ভোট তো একটা দেখা গেল, এটা রিপোর্টাররা সাংবাদিকরা এখানে তুলে ধরলেন। ভিতরে না জানে কত ছাপ্পা মারে ধাপ্পাবাজের খেলা চালু হয়ে গেছে এবং অসংখ্য ছাপ্পাবাজ ধাপ্পাবাজ এখানে কিন্তু ডুপ্লিকেট ভোট দিতে এসেছিল বা দিয়ে চলেও গেছে। তো এখন প্রশ্নটা হচ্ছে কেন এই নিয়ে আমি আওয়াজ তুলছি, এই হলো দেখুন, বাংলার বুকে যখন দুর্গাপুজো হয় সেখানে কিন্তু আটো সাঁটো একটা নিরাপত্তা থাকে। আপনি হয়তো রেল লাইনে বা পেলা মেট্রোতে গিয়েছেন, সেখানে মেটাল ডিটেক্টর চেকিং মেশিন দিয়ে সব কিছু চেক করা থাকে। তাহলে নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল এটা, এবং সেটা অর্ডার দেওয়ার দরকার ছিল যে সমস্ত সিকিউরিটি বা 35 কোম্পানির যে কোম্পানি, যেখানে সেন্ট্রাল বাহিনী এবং রাজ্যের পুলিশ, নির্বাচনের নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল এটা, বা তাদের বাঁধা কিন্তু নিয়ম দরকার ছিল যে যেখানে যে সমস্ত বুথে ভোট হবে তার জন্য স্পেশালি অনলি মাত্র
এন্ট্রি করার জন্য থাকবে দুটো হচ্ছে গেট থাকবে এবং নিকাশির জন্য একটা গেট হলো হবে। পরপর দুটি গেটে নিরাপত্তা রক্ষী থাকবে একদম কড়ি কারবাই সহিত, যেখানে থাকবে দুজন স্টেট গভর্নমেন্টের পুলিশ, দুজন সেন্ট্রাল চার্মি বাহিনী, দুই চারজন বা পাঁচ পাঁচ দশজন যাই থাক 50-50% থাকবে। এবং প্রত্যেকটি ব্যক্তির একটি ব্যক্তির আইডি প্রুফ চেক করা হবে, বিনা আইডি এবং গলত আইডি একটা মাছি পর্যন্ত। মানুষ তো দূরের কথা, একটা পোকামাকড়কেও ভেতরে যেতে দেওয়া হবে, সেটা হয় না। সেইটা যদি হয়ে থাকতো তাহলে সমস্যাটা হতো। তারপর জোনাল সেক্রেটারি এখানে যে যুবককে ধরে নিয়ে চলে গেল, ওই যে দুই যুবক, তাদের মধ্যে একজন বললেন আমি খালসা গার্লস হাই স্কুলের জোনাল সেক্রেটারি, এই ছিল এই যুবক ছিল একজন স্কুলেরই ছাত্র এবং তাই আমি ওকে রক্ষা করার জন্য ওকে এখন থেকে বেরিয়ে নিয়ে গেছি। ইমিডিয়েট সিবিআই জাঞ্চ এবং এই জোনাল সেক্রেটারি ওড়ার একটা সাথী যে রিপোর্টিং করছিল ওই রিপোর্টারকে হুমকি এবং তাকে চোখরাঙ্গানি আঙুল দেখানি, এদের প্রত্যেকজন আর যুবককে অ্যারেস্ট করে সিবিআই জাঞ্চ করা দরকার। আসলে এই ভবানীপুর উপনির্বাচন এখানে কিন্তু গোপন রহস্য লুকিয়ে আছে, এটা কিন্তু সিবিআই যদি ইনভেস্টিগেশন হয় বা যেখানে নির্বাচন কমিশন যদি একবার আদেশ দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গের এই উপনির্বাচন কিন্তু সম্পূর্ণ ফলস হয়ে যাবে। আর ছাপ্পা ধাপ্পা বাজি এই সমস্ত খেলা চলছে রাজনীতিতে, তা আমাদের সবার পক্ষে, আমাদের বাংলার ভবিষ্যৎ, আমাদের সাধারণ জনগণের জন্য, একটা দেশ বা রাষ্ট্রের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর এবং শয়তানি বা কালো মুখোশ এখানে অনেক কিন্তু ধরা পড়বে।